শুরুতেই অবশ্যই আমাদের নজর থাকবে মিশন টোকিওর দিকে। ইসরায়েলের প্রতিপক্ষকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে জিতলেন পিভি সিন্ধু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে জিতলেন পিভি সিন্ধু। ইসরায়েলের প্রতিপক্ষকে হারিয়ে টোকিও অলিম্পিকে সিঙ্গলসে জিতলেন পিভি সিন্ধু। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, ইসরায়েলের প্রতিপক্ষকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে জিতলেন পিভি সিন্ধু। দেখো মধুকল্পিত, অবশ্যই এই খবর তো আমাদের নজর ছিল, মিশন টোকিও যেটা কথাটা বারবার বলা হচ্ছে, এবং যে বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছিলাম যে আমরা গতকাল দেখেছি যে যেভাবে মীরাবাই চানু রুপোর পদক জিতে দেশবাসীর আশা এবং প্রত্যাশাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন, সেই প্রত্যাশাকে আরো একটু বলা যেতে পারে আজ সকালে উস্কে দিলেন হচ্ছে পিভি সিন্ধু। কারণ পিভি সিন্ধু রিও অলিম্পিকের রূপজয়ী, ফলে তার উপর একটা প্রত্যাশা রয়েছে, এবং সেই প্রত্যাশার আরোপে তিনি যখন প্রথম গেম স্টেট ইসরায়েল প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটা বলা যেতে পারে যে খুব বড় এই জয়, এবং 21-7 এবং 21-10 এই গেমে তিনি যখন হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে, সেহেতু সিন্ধুর প্রতি অবশ্যই আশা এবং প্রত্যাশা বাড়লো। তবে সিন্ধু আশা থাকালেও কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে রোয়িং এর সেমিফাইনালে ভারত উঠলেও বাকি বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু আজকে ব্যর্থতার ছবিতে দেখা গিয়েছে। যেমন আমরা দেখেছিলাম যে অঙ্কিতা রায়না সানিয়া মির্জার জুটি যখন খেলছিল প্রথম সেট জেতার পর, দ্বিতীয় সেট এবং তৃতীয় সেট পরপর হেরে কিন্তু প্রথম রাউন্ডটি বিদায় নিলেন সানিয়া মির্জা অঙ্কিতা রায়না জুটি। পাশাপাশি সকালবেলা শুটিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে মানু ভাকের এবং ইয়শস্বিনী দুজনেই কিন্তু কোনোভাবে ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। পাশাপাশি বাংলার মেয়ে আর্টিস্টিক জিমনাস্টিক্সে ছিলেন প্রণতি নায়ক, তিনিও ফাইনালে কোয়ালিফাই করতে পারেননি। ফলে একদিকে যেমন সিন্ধুরা প্রত্যাশা জাগাচ্ছেন, অন্যদিকে রোয়িং এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল, সে তারা যেমন প্রত্যাশা জাগাচ্ছেন, তেমনি বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু হতাশাও সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। কারণ এই মানু ভাকের, ইয়শস্বিনী, বিশেষ করে মানু ভাকের প্রতি পদকের একটা প্রত্যাশা ছিল, পাশাপাশি সানিয়া মির্জাদের প্রতিও একটা পদকের প্রত্যাশা আশা করেছিলেন দেশবাসী। কিন্তু সানিয়া মির্জা এবং মানু ভাকের দুজনেই কিন্তু দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার চাপ বলা যেতে পারে, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ এবং ভারতীয়দেরকে হতাশই করেছেন সকালে। যদি থেকে পিভি সিন্ধুর মতো তারকা কিন্তু ভারতবাসী যাদের যার কাছে প্রত্যাশা, পদকের প্রত্যাশা রয়েছে, তার কাছ থেকে কিন্তু সেই আশাকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে সে প্রথম রাউন্ডে জয় এবং দ্বিতীয় রাউন্ডে তিনি পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে প্রত্যাশা যেমন রয়েছে, একটা মানে মিশ্র ফলাফল দেখা গিয়েছে সকাল থেকে, বেশ কয়েকজন হতাশ করলেও কিন্তু আশার আলো ভারতীয়দের তরফ থেকে দেখা যাচ্ছে এবারে টোকিও অলিম্পিকে। মধুকল্পিতা, একেবারে বোঝাই যাচ্ছে যে কিছুটা হলেও আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। এবং যেমনটা সুখেন্দু জানাচ্ছিল যে ইসরায়েলের প্রতিপক্ষকে হারানোয় টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে পিভি সিন্ধুর ওঠাতে কিন্তু কিছুটা হলেও আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। স্ট্রেট গেমে ম্যাচের ফলাফল 21-7, 21-10। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, অপরদিকে রোয়িং এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় জুটি এবং মঙ্গলবার সেমিফাইনালে নামবে ভারত। আমরা এই মুহূর্তে বিষয় নিয়ে টোকিও অলিম্পিকে বিস্তারিত আলোচনা করে নেব। আমাদের সঙ্গে টোকিও থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নূপুর তিওয়ারি। নূপুর, যে বিষয় থেকে প্রথমেই নজর রাখবো, আমরা কালকেই দেখেছিলাম যে সুতীর্থার পারফরমেন্স, তার পারফরমেন্সের দিকে যেমন আমাদের নজর ছিল, এরপরেই কিন্তু প্রত্যেকের নজর ছিল প্রণতি নায়কের দিকে। তবে প্রণতি নায়ক তিনি কিন্তু আজকে হতাশ করলেন। এক্স্যাক্টলি, আমরা যদি শুরু করি এটাকে, উনি হতাশ করলেন, তাহলে হয়তো আমরা পুরো নেগেটিভিটির সঙ্গে শুরু করব। আমাদেরকে অ্যাজ এ ইয়েস্টারডে অলসো, কালকেও আমি বলেছি যে আমাদের এটা খেলা, ঠিক আছে, এর মধ্যে হতাশ আমাদেরকে কখনো হতাশ হতে হবে, কখনো আমাদের আমাদের কাছে অনেক বেশি আনন্দ করার সুযোগও আসবে, সেটা আমাদেরকে নিতে হবে আজকে পিভি সিন্ধুর কাছ থেকে। পিভি সিন্ধু আমাদেরকে সেই সুযোগ এনে দিয়েছে, আর প্রথম রাউন্ডে পৌঁছে গেছে সকালে উঠেই আমরা সেই খবর পেয়েছি উঠে। যদিও প্রণতি নায়ক, হ্যাঁ, আমরা অনেক হতাশ হয়েছি, ও নিজের নিজের জন্য অনেক হতাশাজনক, দেশের জন্য হতাশাজনক, কিন্তু আমরা যেহেতু চাইবো যে আমাদের যারা আছে, যে অ্যাথলিটরা আছে, তারা পুরো পজিটিভ মাইন্ডসেটের সঙ্গে এগিয়ে চলুন। সেই জন্য আমি বলবো যে আমরা পুরোপুরি কনসেন্ট্রেট করা উচিত পিভি সিন্ধু যেটা আমাদেরকে এনে দিয়েছে আজকে, যে পজিটিভিটির সঙ্গে আমরা দিনটা শুরু করেছি। তারপর যেহেতু অলিম্পিক যে কোনো গেমের মতো অনেক গেম আছে এর মধ্যে, আর হতাশ আমাদেরকে হতে হবে, আনন্দের মুহূর্তও আসবে। আমার মনে হয় আনন্দের মুহূর্তটা আমাদের ক্যাচ করা উচিত, আর যে আমাদেরকে
হতাশ করেছে, সে আরো বেশি হতাশ হয়েছে নিজের নিজের কাছ থেকে। তার জন্য আমার মনে হয় আমাদের সবার তার পাশে থাকা উচিত। আর পিভি সিন্ধুর আনন্দ যে যেটা মুহূর্ত আমাদেরকে পুরো দেশকে পিভি সিন্ধু দিয়েছে, সেটাকে পুরো আরো যে অ্যাথলিটরা আজকে খেলবে কালকে খেলবে এখনো যারা আছে তাদেরকে সেই মোটিভেশনটা আমরা পাস করা দরকার। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে অফ অ্যাপ্রোচিং লাইফ। একেবারে। এবং অপরদিকে যে আপনি যে কথাটি যে কথাটা হচ্ছিল যে আনন্দের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে নূপুর, তো সেক্ষেত্রে রোয়িং এ সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় জুটি এবং মঙ্গলবার সেমিফাইনালে নামবে ভারত, এটাও কিন্তু আমাদের কাছে বেশ কিছুটা খুশির খবর। একদম একদম, মানে বেশ অনেকটা খুশির খবর। যেরকম আজকে এই প্রথম একটা অলিম্পিক যেখানে এত আমার অ্যাথলিট এখানে এসেছে, এটা এটা হলো একটা অলিম্পিক হচ্ছে যেটা লাস্ট ইয়ার পোস্টপন হয়ে গেছে এক বছরের জন্য। এটা হলো একটা অলিম্পিক যেটা পুরো নর্মাল সার্কামস্টেন্সে হচ্ছে না। এটা হলো একটা অলিম্পিক যেখানে কোনো স্পেকটেটার্স নেই। এটা হলো একটা অলিম্পিক যেখানে পুরো টোকিওকে পুরো এমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা কেউ অ্যালাউড নই স্টেডিয়ামের ভেতরে। এটা হলো একটা অলিম্পিক যেখানে বিভিন্ন রকম ব্যান চলছে, যার আমাদের অ্যাথলিট বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে কোভিডও হয়ে গেছে। তার বিভিন্ন রকম মেন্টাল প্রেশার, ফিজিক্যালি নিজেকে ফিট রেখে মেন্টালি নিজেকে ফিট রেখে পুরোপুরি নামা, আর পুরো যে 135 crore যে পুরো দেশের লোক তার উপর যে নজর দিয়ে আছে, সেই প্রেশারটা একটা বিশাল প্রেশার। কারণ আমরা শুধু 135 crore-ই বলবো না, যেমন আমাদের মতো যারা জাপানে আছে, যারা USA আছে, যারা অল ওভার ওয়ার্ল্ড, যারা ইন্ডিয়ানরা আছে, পুরো আমরা আমাদের টিভি স্ক্রিনের উপর আমাদের চোখ আছে, সেই প্রেশারকে রেখে মাথায় রেখে খেলা, ইটস নট দ্যাট লিটল থিং আই উড সে। তো এর মধ্যে থেকেও যারা ভালো করছে তাদের মনে হয় আমরা সেই যে মঙ্গলবারে আমাদের সেমিফাইনালে মঙ্গলবারে যে খেলবে যারা, তাদেরকে আমার মনে হয় পজিটিভিটি আরো পাস করে দেওয়া উচিত। আর আজকে যে সিন্ধু যে আমাদেরকে যে আনন্দের মুহূর্তটা দিয়েছে সেটাকে পুরো এনজয় করে আরো বাকি যারা খেলবে, যারা মঙ্গলবারে খেলবে, তাদেরকে আরো ইন্সপায়ার করা উচিত। আর আই থিঙ্ক দ্যাট উড বি দ্য রাইট অ্যাপ্রোচ। নূপুর, একটা জিনিস যে পজিটিভিটির কথা হচ্ছিল এবং যে আশার আলোর কথা হচ্ছিল, সেই আশার আলো আজ সকালেই আমরা দেখেছি, গোটা ভারতবাসী দেখেছে সেই আশার আলো। পিভি সিন্ধুর হাত ধরেই কিন্তু সেই আশার আলো এখন প্রত্যেক দেশবাসীর কিন্তু নজর রয়েছে পিভি সিন্ধুর দিকে। একদম একদম, পিভি সিন্ধু মানে পুরো চেষ্টা করে যাচ্ছে না নিজে, আজকে সেই আশার আলো আজকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে পিভি সিন্ধু যে হ্যাঁ আমি এখানে আছি পুরো দেশের জন্য, আমি পুরো প্রতিনিধিত্ব করছি। সে আজকে সকালে প্রথমেই দেখিয়ে দিয়েছে, আমরা সকালে উঠেই সেই খবর পেয়েছি, এবার জাপানে সকালে উঠেও সেই খবর পেয়েছি, পুরো জাপানের যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে উই আর সেলিব্রেটিং ইট। অ্যান্ড আরো আমাদের আরো বক্সাররা আছে, আমাদের আরো অনেক ইউনো অনেক আশার আলো আমাদের চোখ থাকতে পারে তাদের উপর, যারা আমাদেরকে এনে দিতে পারে। আর সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এখানে অলিম্পিকে আসা, অলিম্পিকে আসা ইটস নট এ ইউনো ইটস এ রিয়েলি বিগ থিং, কারণ অলিম্পিকে কোয়ালিফাই সবাই হয় না। সেখানে অলিম্পিকে কোয়ালিফাই করে অলিম্পিকে আসা এই সার্কামস্টেন্সে, সেখানে এত ভালো করা, সেখানে সব থেকে বেশি অ্যাথলিট এসছে এই বছর, আর গভর্নমেন্ট পুরোপুরি তাদেরকে সাহায্য করছে মেন্টালি। আর আমরা পুরোপুরি এখানে যারা ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, গোটা ভারতের পুরো ইন্ডিয়ান তাদেরকে সাপোর্ট করে ক্লিয়ার ফর ইন্ডিয়া। আমার মনে হয় যে হ্যাঁ এই বছর আমরা অনেক বেশি সাফল্য পাবো, আর যেটা সাফল্য আমরা পাবো না সেটাকে আরো বেশি আমাদেরকে স্ট্রং করবে ফর নেক্সট অলিম্পিক। আর এই অলিম্পিকে আমরা অনেক সাফল্য পাবো যেটা আমরা আগের অলিম্পিকে কিংবা এখনো পর্যন্ত আমরা পাইনি। একেবারে। এবং এই সফলতার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এবারে আমরা একটু নজর দেব যে সানিয়া অঙ্কিতা জুটি, যা কিন্তু আজ সকালে ইউক্রেনের কাছে হেরে গিয়েছে, এবং এই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হয় নূপুর। হ্যাঁ, এটা এটা ভীষণ ভাবে মানে কি বলবো, ওদের মানে সকালে যখন উঠে এই খবরটা পেলাম তার সঙ্গে সঙ্গে তখন তো অবশ্যই ভীষণ ভেঙে পড়ার মতো, মানে কেন এরকম হলো, মানে এরকম তো মনেই হয় যে কেন এরকম হলো, কেন সানিয়ার সঙ্গে মানে সানিয়া কেন মানে এটা পারলো না, আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল তাদের সানিয়া অঙ্কিতার উপর। কিন্তু তার সঙ্গে এটাও করতে হবে, আমরা যদি ওই অসফলতা অসফলতা নিয়ে চর্চা করি তাহলে কি হবে, আমাদের যে আরো অ্যাথলিটরা আছে তারা তাদেরকে আমরা কোনো রকম
পজিটিভিটি পাস করতে পারবো না অফ কোর্স আমাদের যা হয়ে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না তাই না যেটা হয়ে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না যেটা হতে চলেছে আমরা সেটা চাইবো যে সেটাকে আরো ভালো করি সেটাকে আরো স্ট্রং করি আমাদের যে আমাদের যে অ্যাথলিটরা আছে টুডে ইউ নো লেটার ইন দ্য ডে অর ফর টুমরো ফর আদার ডেজ আমার মনে হয় তাদেরকে যে মোটিভেশনটা যে ইন্সপিরেশনটা দেওয়া দরকার সেটা আমার মনে হয় আজকে এনে দিয়েছে পিভি সিন্ধু কালকে এনে দিয়েছে আমাদের আমাদের মীরাবাই চানু আর সব থেকে বড় কথা হলো আমরা শুরুই করেছি ভারত শুরু করেছে পুরোপুরি আমরা সিলভার থেকে এর থেকে ভালো কি হতে পারে যে আমরা ভারত অলিম্পিকে শুরু করেছে টোকিও অলিম্পিকে পুরো সিলভার দিয়ে যে আমি জাস্ট একটা নর্মাল আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে চাইবো আমি যখন জাপানে এসেছিলাম জাপানিরা বলতো যে তোমাদের দেশে তোমরা স্পোর্টকে কেন এত গুরুত্ব দাও না কেন তোমাদের ভালো অ্যাথলেট তৈরি হয় না আজকে সেখানে আমরা পৌঁছেছি যেখানে আমি আমার জাপানিজ বন্ধুদেরকে বলতে পারছি দেখো আমরা অলিম্পিকে আমরা শুরুই করছি ফার্স্ট ডে থেকে পুরো সিলভার নিয়ে তো ইটস আই থিংক ইটস আ বিগ অ্যাচিভমেন্ট আমাদের পুরো মোটিভেশন ইন্সপিরেশন নেওয়া দরকার আজকে যেটা এনে দিয়েছে পিভি সিন্ধু আর সেখান থেকে নিয়ে আমরা চাইবো যে আরো যারা আমাদের সঙ্গে আছে যারা কালকের জন্য রেডি হচ্ছে আজকের জন্য রেডি হচ্ছে তাদেরকে পুরো ইন্সপিরেশনটা পাস অন করে ধন্যবাদ টোকিও থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নূপুর তিওয়ারি।